সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। সো গাইস, এখন হচ্ছে সকাল 9টা আর আজকে হচ্ছে মা বোনকে নিয়ে ডাক্তারখানায় যাবে, তো প্যাম্পাস কিনতে যাচ্ছে এখন। তো চলো প্যাম্পাসটা কিনতে যাই। প্যাম্পাস আছে? প্যাম্পাস আছে? সুজয় মন্ডল দাঁড়িয়ে আছে, আজকে হচ্ছে রবিবার, ও হচ্ছে কাজে আইনে, দেখা যাক ও এই মুহূর্তে কি বলে। কি করছিস বল? কি করবো, দাঁড়িয়ে আছি। কাজে যাসনি আজকে? আর বোনকে হচ্ছে মা স্নান করাচ্ছে, গা মোছাচ্ছে, এটা হালকে করেছে। বন্ধুরা যাবো না করে ভাবলাম যে মার সঙ্গে যাই, কারণ ভ্যানে করে যাবো, তো ভ্যান ভাড়া বান্ধারা মা একা দিতে পারবে না বোনকে নিয়ে। তো মেসো বলছে যে একটা অটো আসছে, দেখি যদি যাই যাবে। অন্য হচ্ছে কথাবার্তা বলছে যাবে কি, এখন হচ্ছে নিয়ে যাবে। বন্ধুরা এখন হচ্ছে আমরা অটোতে উঠে পড়েছি, তো ভিডিওটা শেষ অব্দি দেখতে রাখো। বন্ধুরা এখন হচ্ছে ডাক্তারখানায় চলে এসেছি, মা হচ্ছে বোনকে বলে নিয়ে আছে, তো দেখাচ্ছি তোমাদের। বোন করছে, ডাক্তার দেখছে। বন্ধুরা এখন হচ্ছে বোনকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আর চোদ্দ নম্বরে যাচ্ছে এখন ভ্যান ভাড়া করতে। হ্যাঁ, ভ্যান ধরতে যাচ্ছে এখন, অনেকটা একটু হাঁটতে হবে। বন্ধুরা ওখান থেকে হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি, আর আমার বাবা আসতে হচ্ছে, কুকুরগুলো কোথায় গেল? কুকুরগুলো হচ্ছে এসেছে, কুকুরগুলো দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, আর আমার বাবা আসতে কেন জানি না। আমি তো হচ্ছে আমার দিদার বাড়িতে চলে যাই, আর বাবা হচ্ছে মনে হচ্ছে খেতে দেয় রাত্রে করে এসে, সে কারণে মনে হচ্ছে আমার মনে হয়। বন্ধুরা আজকে বোনকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, তোমরা তো সবাই দেখলে, আর অনেক বেলা হয়ে যাওয়ার কারণে হচ্ছে মা আলু কাটতে বসেছে। কালকের পান্তা ছিল, পান্তার আলু ভাজা খাওয়া হবে। এগুলো চচ্চড়ি করা আলু না ভাজার আলু? ও ভাজার আলু, ভাজার আলু তো দেখে আমার মনে হচ্ছে না, এত মোটা মোটা। বাবা ও, বন্ধুরা মা তো ওদিকে আলু ভাজছে, আর আমি ভাবলাম একটু খেলে আসি, তো খেলে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন বাজে 1টা, আর এখন হচ্ছে আমি খেলে চলে এসেছি, আর আমাদের এখানে হচ্ছে একটা জায়গায় হরিনাম ছিল, তো আমার দাদু হচ্ছে ভোগ এনেছে, ভোগ, আর এখানে হচ্ছে বোন ফিয়া আছে। আর আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো। তো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। তো